হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সানিলা ফ্রম ঘুরে বেড়াই। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা আর ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না, সারাটা দিন অনেক ধরনের কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তাই সন্ধ্যার পরে হঠাৎ করে ফেসবুক স্ক্রোল করতে করতে দেখতে পেলাম যে সবাই ঘুরছে ফিরছে, শাড়ি পরে নানা ধরনের ছবি শেয়ার করছে। তাই আর নিজেকে আটকে রাখতে পারলাম না, আমি বের হয়ে গিয়েছি। প্রথমে কোথায় যাব কোনো প্ল্যান করতে পারিনি, যেহেতু খুবই শর্ট টাইমের মধ্যে রেডি হয়ে বের হয়েছি। তাই প্রথমে ধানমন্ডি লেকে এসে এক কাপ চা খেয়ে থেকে এখন প্ল্যান করবো নেক্সট কোথায় যাওয়া যায়। ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে যেহেতু দুটো সেম দিনে, সো আমি এটি মাথায় রেখে লাল একটা জামদানি চুজ করেছিলাম পরার জন্য। আর জামদানি শাড়ি সবারই অনেক পছন্দ, সেম আমারও খুবই ভালো লাগে। আর আমি প্রথমবার নিজে নিজে শাড়ি পরেছি, সো কেউ জাজ করবে না। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু হলুদ অথবা লাল। অনেকেই শাড়ি পরেছে, বেশিরভাগই শাড়ি পরেছে, আর ভাইয়ার পরেছিল পাঞ্জাবি, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর বেশিরভাগই হচ্ছে কপোত কপোতিরা বের হয়েছে, তাদেরকে একসাথে দেখতে খুবই দারুণ লাগছিল। দলে দলে ফাল্গুন উপলক্ষে আবার গান বাজনাও হচ্ছিল, বিভিন্ন ধরনের ঢোল বা ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে মানুষজন গান বাজনা করছিল। এগুলো দেখতে আসলে বেশ ভালোই লাগে, মন ভালো। ধানমন্ডি লেক আজকের দিনটা অনেক সুন্দর বা অন্যরকম একটি রূপ নিয়েছিল। এখানে মানুষজন একদম হলুদ পরি লাল পরি সেজে সেজে ঘুরে বেড়াচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর ফাল্গুন উপলক্ষে অনেক সুন্দর করে লাইটিং করেছিল, আর যেহেতু অনেক মানুষ ছিল একদম জমজমাট পরিবেশ ছিল, আমার তো বেশ ভালো। অনেকেই আছেন যারা পরিবারের সাথে ঘুরতে বের হয়েছেন, ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে বের হয়েছেন, তাদেরকে দেখতেও বেশ ভালো লাগছিল যে একদম কালারফুল একটা পরিবার লাগছে। একজোড়া কপোত কপোতিকে দেখে আমার মনে হলো যে ভালোবাসার আসলে কোনো বয়স হয় না, যে কোনো বয়সেই ভালোবাসা যায়, ঘুরে বেড়ানো যায়, একসাথে সময় কাটানো যায়। কাচের চুড়ি, এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের উইকনেস আমি জানি, আমারও খুবই ভালো লাগে। আমার কাছে মোটামুটি সব কালারেরই কাচের চুড়ি রয়েছে, আমি আজকে ম্যাচিং করে লাল চুড়ি পরেছি। আর এই যে একটা অসহায় কুকুর এত মানুষের ভিড়ে, সে কনফিউজড হয়ে গেছে সে কি করবে। আর ফাল্গুন মেলা, আমরা নববর্ষের মেলা তো অনেক দেখেছি, কিন্তু কালকে দেখলাম ফাল্গুনের মেলা, অনেক সুন্দর সুন্দর চুড়ি, অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা, অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছিল মেলায়। এটি ছিল ধানমন্ডি লেকে। এ প্রথমবারের মতো আমি এমন কিছু একটা মেলা টাইপের ধানমন্ডি লেকে দেখেছি। পরে হঠাৎ করে চলে গেলাম বেলি রোডে,
এই বেলি রোডের কথা অনেক শুনেছি সবার মুখে, ইভেন গানে গানেও শুনেছি অনেক। আমার যাওয়ার ইচ্ছে ছিল, আমি আগে আসিনি, এটা প্রথমবার এসেছি। এসেই এক কাপ চা, তারপরে রাস্তার পাশে সবাই দেখলাম বসে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে, গান বাজনা করছে, আমরাও বসে আছি। আমরা এখন চা খেয়ে রাস্তার পাশে বসে বসে বাদাম খাচ্ছি, বুট খাচ্ছি আর গান শুনছি। বেলি রোডটা শুধুমাত্র একটি রাস্তার হলেও জায়গাটা বেশ সুন্দর। থাকে না যে কিছু প্লেস যে একদম পিসফুল, শান্তি শান্তি লাগে, ভালো লাগে এখানে আসলে, অনেক নিরিবিলি, কিন্তু অনেক মানুষজন দেখা যায়, এমন টাইপের একটা রাস্তা। আমার বেশ ভালো লেগেছে, ইনশাল্লাহ আমি আবার যাব যদি কখনো সুযোগ পাই। বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে। আল্লাহ হাফেজ।